মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তুমি চাইলে টাকা কানা পরে তো সময় পাম না। আমি মানুষ না জানি কি আনছে, আমার নিজে সুঙ্গা নিয়ে এসে। এটা চিনলি না? আমি সুঙ্গা নিব না। বানাইছি না একবারে ঠুটে মাছ পত সারা জীবন ফুরা। আমি নিব না, উজো নিব। ওতে দিমুই না, থাইকে আরেকবার সুযোগ নিমু। ঠাকুর বেটা জন্ডু ভাই, ওটা তুমি ছেড়ে দাও, পরে দিবে নি। ও পরে দে দিও ঠাকুর বিয়াই। ও তাও না একই তালই সাহেব, আপনি কাকে কি বলছেন? দেরি করছেন কে? হ্যাঁ আরে বাবা রে, আমি মনে করছি বেহুলার মতো অল্প তত সাজা দিয়ে হয় নাই। ও তাই না? আর নেই বেরি কাম করুন। আমি কাম করি নি, তাহলে আমি বাড়ির মালিক। হাই হাই কি কইছি, কারে কি কইছি? তা ওই তাহলে বাইরে তাড়াতাড়ি করুন। আচ্ছা বেটি, এই মুহূর্তে ব্যবস্থা করছি। কোথায় ঠাকুর মশাই? ঠাকুর মশাই নমস্কার। নমস্কার, বলেন আপনি এই মুহূর্তে মা বেহুল্লার এবং লক্ষিন্দরের বিয়ের কাজটি সেরে ফেলুন? অবশ্যই। এবং ঠাকুরের বিয়ে চলবে না। হেই ঠাকুর, তাহলে বিয়ে চিন্তা পরে এলাম ভাই। খাচ্ছার বলা হান সদাগর, আমার মা বেহুলার বিয়ের ব্যবস্থা আপনি করবেন? ও ভগবানের কি ভাষা করো নাকি তা করব। আরে তুমি না, ওই যে কন্যা আর পাত্র, তুমি তো খেবা ধরে গেছো গা, তোমার বিয়া না? কার বিয়া? তুমি জানি এক মিনিটে পরাই যাবেন। তুমি জানি কেরা? আমি সদাগরের বড় সন্তান। সদাগরের বড় সন্তান, তুই পাল্লক ফুলা না, তোর কুড়ি আনছে না, তোর ফাইসাল না, কথা কুমকুম ক। সদাগরের বড় সন্তান, তোর তো পাইয়া কুড়ি আনছে সদাগরে, ওর মাথা নিসমি দাও গা। অভিনয় করে আমি যা কম নগণ তা কই। এ মাহ পিস দাও, এই যে ধর গো, নম নম ধৈশ্য, পর ফরাইশ্য, নুডা ন ফুডা করি, কন্যা ন দান করি, ব্রাহ্মণের বসনে কয় সর্বলোকে কয়, এই বেহুলা লক্ষ্মীদারে বিয়ে হইয়া যায়। আর কথা কয় বেহুলা দাঁড়িয়ে রে, বুঝছ কথা হলো কি?
ধৈরা রাইখো, এই যে খাওয়া সাত পাক দিয়ে নেবো কিন্তু ধরবে না। আমি তোমাকে ছাড়া কি আমার ঘরে থাকবো মা? তুমি জানো না মা, তোমাকে এক নজর না দেখে আমি থাকতে পারি না। তোমার হাতের ভাত আমি না খেয়ে থাকতে পারি না। আজ এই ধোলা কি তুমি দূরে সরে দিয়েছো মা, আমি কেমন করে থাকবো তোমাদের ছেড়ে? না ও গো ঠাকুর, ও গো মা, এটা যে দুনিয়ার ইতিহাস, তুমি আমার ঘরে জন্ম গ্রহণ করেছ, কিন্তু একদিন তোমার মায়ও আমার ঘরে ফিরে এসেছে, তাই তোমারও স্বামীর ঘরে যেতে হবে। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। আমা বিদায় বিদায় দে আমার আম্মা ওটা
মন